আজকে আমরা রাবার বাগান যাব এবং তার সাথে যাব ইন্ডিয়ান বর্ডারে, এবং অবশ্যই সেখানে পাহাড়ের ভিতরে চিল হবে এবং আপনারা দেখতে পারবেন আমরা ইন্ডিয়ান বর্ডারের একদম কাছে চলে যাব আর রাবার বাগানে ঘোরাঘুরি করব। তো চলেন আমাদের সাথে। অটোতে দেখতেছেন দুজন একদম জমজ বাচ্চা, তারা খুবই সুন্দর, যদিও তাদেরকে হাসানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি কিন্তু তারা হাসে না। তো অটো থেকে নামানামি পরে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম, কারণ আমাদের প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম এবং পাহাড় ঘেঁষে গারো পাহাড়ে অলরেডি আমরা একজন আন্টিকে খুঁজে পাইছি, ইনি রাখাল আন্টি, ওনার সামনে অনেক গরু ছিল। সো আমরা অলরেডি পাহাড়ের ভিতরে আইসা পড়ছি, এটাই হচ্ছে রাবার বাগান। আর সামনে অবশ্যই জায়গা আছে, এটা শুধু শুরুর অবস্থা, আমরা আরও হাঁটতেছি, দেখতেছেন খুবই পরিশ্রম, আমরা রোজা রেখে হাঁটতেছি যার কারণে আমাদের খুবই বেশি পরিশ্রম হচ্ছে। দেখতেছেন অনেক গরম, প্রচণ্ড গরম, আর এই ভিডিওটা করা হয়েছিল রোজার সময়, আর রাস্তাগুলোতে দেখলে দ্বিতীয়বার আবার যেতে মনে হচ্ছে। এখানে আমি প্রচুর গেছি, অনেক অনেকবার গেছি, আর দেখতেছেন আমরা অলরেডি ভিতরে আসা পড়ছি। এবং এখানেই আমরা প্রতিনিয়ত আড্ডা দিতাম যখন আমি ক্লাস 10-এ পড়তাম, এর ভিতরে আড্ডা দিতাম, এই বাড়িটার ভিতরে এখানে বসে বসে রেগুলার আড্ডা দিতাম। আমি প্রাইভেট পড়তাম, স্কুল ওই সবে পড়তাম না, টেস্টের পরে। সো প্রাইভেটের পরে এখানে আমরা সাইকেল চলে আসতাম, 4-5 কিলো হবে আমাদের যেখানে প্রাইভেট পড়তাম সেখান থেকে 5 কিলোমিটার দূরে, এবং এখানে ভিতরে এসে ঘোরাঘুরি করতাম, কারণ পাহাড়ে আমার খুবই ভালো লাগে, জঙ্গলে মঙ্গল আমি মনে করি। সো দেখেন, ওয়াও, সামনে দেখতেছেন অনেক বড় একটা পাহাড়। ক্যামেরাম্যান হিসেবে আছে শফিক, আর এগুলো সবগুলো গাছ কলে রাবার গাছ, এগুলো থেকে রাবার প্রস্তুত করা হয়। এই যে এখানে যারা লোক দেখতেছেন এগুলো সবাই কলে রাবার শ্রমিক, এরা এখানেই বসবাস করে। আমরা পিছনে রেখে আসছি বাড়িতে, ওখানে ওরা বসবাস করে। আর এই যে এখানে দেখেন রাবার, রাবার কেটে কেটে কত সুন্দর করে এখান থেকে আস্তে আস্তে ফুটা বাই ফুটা আসে, এবং ওই দেখেন বাটিটা এখানে পড়ে, এই রাবারগুলোকে তারা প্রস্তুত করে কেমিক্যাল দিয়ে এগুলাতে সম্পূর্ণ রাবার হিসেবে তারা প্রস্তুত করে। তো দেখেন কীরকম আঠালো আমার হাতে, দেখতেছেন এগুলো প্রচণ্ড আঠালো এবং খুবই মজবুত রাবার, প্রাকৃতিকভাবেই রাবার তৈরি করা হয়, কিন্তু এখানে অনেক কেমিক্যাল পরবর্তীতে দেওয়া হয়। আর আমরা দেখেন অনেক আস্তে আস্তে আমরা পাহাড়ের ভিতরে এসে পড়লাম। যদি আমাদের গন্তব্য ইন্ডিয়ান বর্ডারের কাছে এবং চিল হওয়া, কারণ আমি পাহাড়ে আসছি চিল হওয়ার জন্যেই, এবং এখানে চিল হওয়ার মতোই একটা জায়গা, যখন আপনি জঙ্গলে থাকবেন কোনো লোকজন থাকবে না, তখন পাখির ডাক কোলাহল আপনার কাছে সত্যি অস্থির লাগবে। আপনি অলরেডি হয়তো শুনতেছেন এখানে পাখির কোলাহল পুরাই অমাই। সো নিচে দেখেন, আমার নিচে বিশাল একটা খাদ আছে, আমরা এখন বর্তমানে আগাইতেছি ইন্ডিয়ান বর্ডারের ওদিকে, কারণ আমরা ইন্ডিয়ান বর্ডারে যাব এবং আমরা নিচে নামতেছি পাহাড়ের। দেখতেছেন নিচে ওখানে হয়তো পানি জমার কারণে ওখানে ছোট ছোট গাছ জন্মাইছে। এখন আমরা ওর ভিতর দিয়ে ইন্ডিয়ান বর্ডারের ওদিকে আগাবো, কারণ আমরা চাইতেছিলাম ইন্ডিয়ান বর্ডারে যাইতে। তো দেখতেই পাচ্ছেন রিল্যাক্স। সো আমি এখানে যাওয়ার সাহস পাইতেছিলাম না, অলরেডি আমরা নেমে পড়ছি, দেখেন সফিক আগে আগে পাঠাইছি, কারণ এখানে আমি সাপের বই করতেছিলাম, কারণ এখানে একটুখানি জঙ্গলের মধ্যে সাপ থাকার এই কথা, আর চতুর সাইডে পাহাড়ের ভিতর। সো এখানে এর জন্য আমি বই পায়ে পিছিয়ে আসছিলাম, কারণ ওই আগে যাইলে আগে কামড় খাবো, পরে আমি গেলে হয়তো সাপ ওই সময় থাকবো না, বা আমি সতর্ক হতে পারবো যদি সাপ থাকে। সো এর জন্য ওর আগে পাঠাই দিয়েছিলাম, এবং আমরা এখান থেকে উঠে পাহাড়ের ভিতর দিয়ে আমরা ইন্ডিয়ান বর্ডারের ওদিকে যাব। পুরাই চিল, আপনি যখন পাহাড়ের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করবেন আপনার খুবই ভালো লাগবে, কারণ পাহাড় নিরিবিলি থাকবে, আর আমি নিরিবিলি জায়গাটুকুই বেশি পছন্দ করি, আমি কোলাহল পছন্দ করি না, শহর পছন্দ করি না।
শহর আমার কাছে খুবই বিরক্তিকর, বিশেষ করে আমি আমাদের মার্কেটে যাই না, মাসেও দুই একদিনও যায় না আমি, কারণ আমি মার্কেটে যেতে পছন্দ করি না, আমি শান্তি শান্ত সৃষ্ট থাকতে পছন্দ করি এবং অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করি। সো অ্যাডভেঞ্চার মুভি দেখতে যেতে আমার অ্যাডভেঞ্চার করতে মন চায়, এর জন্য মাঝে মাঝে পাহাড়ে যাই, কারণ আমার এখান থেকে সীমান্ত কত 3-5 কিলোমিটার দূরে, বেশি একটা দূরে না ইন্ডিয়ান বর্ডার। সো আমি যেহেতু পাহাড়ের ভিতরে থাকি, হয়তো এর জন্যই আমি পাহাড়কে বেশি পছন্দ করি। আর আমার নিচে দেখেন বিশাল বড় খাত এবং আমরা আগাই গেতেছি ইন্ডিয়ান বর্ডারের দিকে। এই রাস্তা দিয়ে আমি আরও অনেকবার গেছি ওইদিকে, কিন্তু ক্যামেরা করা হয় নাই। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ঢালু, ঢালু কেটে যারা এখানে রাবার শ্রমিক আছে তারা এটা কেটে কেটে সেট আপ করে যাতে ওরা যাতায়াত করতে পারে, যদিও এখানে আমি মানে কন্ট্রোল হারাই ফেলছিলাম। ফাইন, আর সামনে একটি ঐতিহাসিক গাছ আছে, যে গাছটাতে আমরা অনেক আরেকদিন বৃষ্টির মধ্যে চিল করতে করতে এসছিলাম। আমরা আসছিলাম ভালো ওয়েদারে, কিন্তু ওখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, যার কারণে আমরা এটা পার করতে পারিনি। ওই যে দেখেন অলরেডি ওই রাবার গাছটা ওখানে পয়রা আছে, এই রাবার গাছের সম্পর্কে একটা ইতিহাস আছে। ওই সময় আমরা 4-5 জন আসছিলাম এবং এখানে আসার পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দেখেন এই যে গাছের ডালপালা হয়তো কেটে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে এটা তুলে ফেলা হয় নাই, কারণ এখান থেকে তোলা তুললেও এটা বাইর করতে খুবই প্যারাদায়ক, কারণ এখানে পাহাড়ের ভিতরে এটা, সো বাইর করতে খুব প্যারাদায়ক হওয়ার কথা। এটা বন্যা বা ঝড়ের কারণে হয়তো ভেঙে গেছে। আমরা প্রায় আইসা পড়ছি আরেকটু সামনেই ইন্ডিয়ান বর্ডার, আমরা ইন্ডিয়ান বর্ডারের দিকে আগাইতেছি। যদি আমার এখন একটু ভয় ভয় করতেছে, সাবধান, কারণ এখান থেকে গেলে ইন্ডিয়ান বর্ডারের তল দিয়ে যাওয়া যায়, ওখানে একটা রাস্তা আছে, নদী আছে, কিন্তু কি ওই সাইডে বিএসএফ ক্যাম্প আছে, ইন্ডিয়ান বর্ডার গার্ডের একটা ক্যাম্প। সো ওই ক্যাম্পের ওদিকে আমরা আগাইতেছি। সো এখান থেকে দেখেন অলরেডি দেখা যাইতেছে ওই নিচে, আর আমরা একটু ভয় পাইতেছি, কারণ আমাদের নিচে একটু খানিক পর পরে গাঁথা করে আবার মাটি দিয়ে ভরাট করা আছে। এখানে কী রাখা হয়েছে বা গাছ লাগানো হয়েছে কি না আমি শিওর জানি না, কিন্তু এর জন্য আমরা ভয় পাইছি, কারণ যেহেতু একটা পাহাড় এলাকা অনেক কিছু থাকতে পারে। আর নিচে দেখছেন একটা নদী, এই নদী দিয়ে আসলে ইন্ডিয়ানের ওই ওই পিসে যাওয়া যায়, যদিও এখানে তার কাটা আছে, কাটা তার আছে, আর কিন্তু আমি মনে করি না এখানে যাওয়া সেফ, কারণ বিএসএফ দেখলে আমাদেরকে গুলি করার সম্ভাবনা আছে, তাছাড়া ওই ওই ইন্ডিয়ানের ওদিকে প্রচণ্ড হাতি আছে। দেখেন আমি সীমান্ত পিলারের একদম কাছে এসে পড়ছি, একবার 0 পয়েন্টে এসে পড়ছি। আপনাদের একটু পিএসএফ ক্যাম্পটা দেখাই, ওখানে দেখেন ওখানে অবশ্য সিসিটিভি ক্যামেরাও আছে, সেন্সর আছে, সব কিছুই আছে, খুবই আধুনিকভাবে ই করা আছে। আর নিচে অনেক রাখালরা এখানে নিচে গরু দেয়, অবশ্য এখন নাই গরু, মানে যেহেতু আমরা একদম বিকালে এসে পড়ছি, গরুর খাওয়া শেষ। আর আপনি দেখেন আমি সীমান্ত পিলারে বসে আছি, বসে বসে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, খুবই নাইস একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগে জায়গাটা, কারণ এখানে আসার পরে যে একটা মানে সুন্দর একটা হাওয়া আসবে, ফ্রেশ একদম 100% ফ্রেশ অক্সিজেন, সত্যি খুবই খুবই সুন্দর একটা আপনার ফিল আসবে, কারণ এখানে আসার পরে প্রচণ্ড বাতাস। যদিও আমরা এখানে প্রায় অনেকক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দিয়ে আমরা একটু সামনে যাব আর একটু চিল করার জন্য। সামনে আমাদের চিল করার জন্য আরেকটা ব্যবস্থা আছে, সো ওই চিল করার জায়গায় ওখানে ঘন্টাখানিক আড্ডা দেওয়ার দিয়ে দেন আমরা বাড়ির দিকে মুভ করব। ওয়াও, অলরেডি আমাদের বিখ্যাত সেই চিল করার জায়গাটা এসে পড়ছে, এখানে বসে থেকে খাবার রেডি করে খাবার খাওয়া অথবা এখানে একটা অ্যাডভেঞ্চার ট্যুর দেওয়া খুবই ভালো একটা লক্ষণ হবে। অবশ্যই আমি নেক্সট টাইম ট্রাই করব, এখানে আমি অ্যাডভেঞ্চার আসবো আমাদের ব্রো ভাই ব্রাদারের সাথে। আমি একটু এখানে আগে রেস্ট নেই, আমরা ঘন্টাখানিক এখানে রেস্ট নিব, আপনারা আসবেন, আসার পরে এখানে ইন্ডিয়ান বর্ডার দেখবেন, ইন্ডিয়ান বর্ডার একদম কাছে যাইতে পারবেন, আমিও যদি একদম কাছে যাই নাই।
সো আমাদের চিল করা শেষ, আমরা প্রায় ঘন্টাখানিক আড্ডা দিলাম। ঘন্টাখানিক আড্ডা দেওয়ার পরে আমরা এখন হোমের দিকে ব্যাক করব, কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে যাব। অবশ্যই আগের রাস্তা দিয়ে আমরা যাব না, একটু ঘুরে যাব। মানে ওই একই রাস্তা দিয়ে বারবার যেতে ভালো লাগে না, আর আমরা পাহাড়ের ভিতর দিয়েই যাব। আমরা অলরেডি নিচে নামতেছি, সো আমরা অলরেডি নিচে নামে পড়ছি। আর ওই সামনে দেখতেছি একটা টং, ওই টঙের মধ্যে ওরা মানে বসে বসে আড্ডা দেয়। আর মাঝে মাঝে এই পাহাড়ের ভিতরে মাঝে মাঝে একটা করে টিনের টং আছে, যেখানে আপনার চিল ভাবে আইসা রেস্ট নিতে পারবেন কুল ভাবে। সো দেখেন একজন শ্রমিক কাজ করতেছে এর ভিতরে, উনি হয়তো ওনার খেতে কাজ করতেছে, কাজে ব্যস্ত। যাই হোক, আমরা আগাইতে থাকি। আর এখানে খুবই নিরাপদ একটা জায়গা, রাবার বাগানে খুবই নিরাপদ। সো আস্তে আস্তে ওয়েদারটা খারাপ করতেছে, বুঝি না। আর আমি যেবার এই পাহাড়ে আসি ওইবারই ওয়েদার খারাপ করে, আর পাহাড়ের মধ্যে যখন ঝড় তুফান আসে তখন খুব আমার ভয় করে যদিও, কিন্তু আস্তে আস্তে ওয়েদার খারাপ করতেছে, মনে হইতেছে যে এখানে ঝড় আসবে এরকম মনে হইতেছে। খুবই সুন্দর। আর এখানে দেখেন বিশাল বড় বাগান, আমরা আগাইতেছি। আমাদের প্রায় আরও 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে, হাঁটার পরে আমরা মেন রাস্তাতে প্রবেশ করব। আমরা একটু আগাই, আর সামনে থেকে অমাইক, পুরাই অমাইক দেখা যায় জায়গাটা। আর আসলে পাহাড়ে না আসলে আপনি বুঝতে পারবেন না। আর আপনার মন ফ্রেশ এবং রিফ্রেশ রাখার জন্য অবশ্যই পাহাড়ে আসা উচিত। আর আমার একটা কথা আছে, জঙ্গলে মঙ্গল, আমি আসলে জঙ্গলে মঙ্গলই মনে করি, এর জন্য আমি বারবার জঙ্গলে আসি। আর দেখেন সামনে থেকে আমরা আস্তে আস্তে প্রায় ওয়েদারটা আরও বেশি খারাপ করতেছে, এবং প্রচণ্ড বাতাস শুরু হইতেছে, আর আমি মনে করি যে এখানে ঝড় তুফান হবে। আমার পিছনে দেখেন প্রচণ্ড জোরে ঝড় আইতেছে, আইছিলাম রোদে আর এখানে প্রচণ্ড ঝড়। আল্লাহু আকবার, সব চত্বর সাইডে অন্ধকার করে ফেলছে, বিশেষ করে এই ওয়েদারটা দেখেন। তাড়াতাড়ি আবাস, আল্লাহ পৌঁছাতে পারবো। আমাদের চার সাইডে এতটা অন্ধকার করছে যে কিচ্ছু দেখা যাইতেছে না, আর যে জোরে বাতাস বইতেছে, গাছ সব ওয়াও, গাছ যেন ভাঙ্গি গেল গা। এ চাল উড়ে নিয়ে গেছে নাকি? না চাল ওরা দেখাই যায় না, সামনে একটা চাল আছে রেস্ট নেওয়ার জন্য, বাট দেখা যাইতেছে না। বৃষ্টি হওয়ার মানে বৃষ্টি হওয়ার আগে যদি আমরা পৌঁছাতে পারি বেটার। খুবই ভয় করতেছে, পাহাড়ের ভিতরে আছি এখনো, খুবই ভয় করতেছে। ফাইনালি আমরা একটা অটো খুঁজে পাইছি এবং ওটাতে চলে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস হইতেছে। আসছিলাম একবার ঠিকঠাক, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিপাত এখন প্রচণ্ড বৃষ্টিপাত দেখাই যায় না নাকি? আমাদের অটো রিক্সায় অলরেডি আমরা একটা দোকানের সামনে এসে পড়ছি, আর দেখেন বাহিরে কত বড় বড় শিলাবৃষ্টি হইতেছে। আসলে আমরা যখন অটো পেয়েছিলাম আমাদের মনে হইতেছিল আমাদের অটোটা ভেঙে যাবে, খুব বড় বড় শিলাবৃষ্টি করতেছিল। আমরা খুব বস্তু সামনে একটা দোকান পাইছিলাম, দোকান নিচে আসছিলাম, এবং এটা টিনের চাল, এখানে শব্দ শুনলাম, মনে করুন যে এখানে টিনটা ভেঙে যাবে, এরকম বড় বড় শব্দ এইগুলা শিলাবৃষ্টি করতেছে, এবং এগুলো ভেঙে গুরগুর হয়ে যেতেছে।
সত্যি আমরা আসছিলাম খুবই ভালো একটা পরিবেশে, তবে এখানে হঠাৎ করে এই বৃষ্টি আসছে। আমাদের যাওয়ার সময় বৃষ্টি আসছে এবং ভালোই লাগতেছে আমার কাছে। এখন শিলা বৃষ্টি, তো শিলা বৃষ্টি হয়েছে তার আমরা দেখি। আর দেখেন কত বড়ো বড়ো শিলা বৃষ্টি, বড়ো বড়ো করে অনেক বড়ো বড়ো শিলা বৃষ্টি করতেছে। তো শিলাবৃষ্টি হতে থাক। আর আপনারা যারা আমার এই চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, আর এরকম অ্যাডভেঞ্চার ভিডিও বিশেষ করে পাহাড় এবং জঙ্গল এরকম ব্লগ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠান, লাইক বাটন দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান। আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সবাই পছন্দ করবেন।